এই যে এটা হচ্ছে নামডাক মাই থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত আম এটা সর্বোচ্চ ওজন রেকর্ড করা হয়েছে পাঁচ কেজি এখন পর্যন্ত ওভারঅল এখন যে শেপ তাতে বোঝা যাচ্ছে দুই কেজি আড়াই কেজির উপরে হবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের নতুন কিছু আমের ভ্যারাইটির সঙ্গে পরিচয় করা দেব এবং ফলস গাছ আছে যাদের লাগবে তারা ইনবক্স করতে পারেন ইউটিউবে যারা দেখছেন তাদেরকে বলবো ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ভিজিট করে আমাদের পেজ ঘুরে আসবেন অসংখ্য ফলের কালেকশন আছে যাই হোক শুরু করি ভিডিও এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিয়াংমাই আম এবং দেখতে পাচ্ছেন কত বড় সাইজের এক একটা আম এবং খুবই কালারফুল আম এগুলা ঠিক আছে অসংখ্য ফলসহ গাছ আছে এই যে এখানে যে দেখেন দুইটা ধরে আছে এবং ডালের কন্ডিশন খুবই খারাপ এই কারণে এখানে বেঁধে দেওয়া হয়েছে এবং এখানে আছে তিনটা কালার কালারগুলো দেখেন কেমন কত সুন্দর টকটকে কালার আসলে এটা কালারে যেমন খেতেও ঠিক তেমনই সুইট এবং খুব বেশি বড় না গাছগুলা কলমের গাছ এক বছর বয়স এবং এক বছরেই এগুলা গাছে ফল চলে আসছে যে এখানে আছে চিয়াংমাই আম এগুলা এটা প্রায় এক বিঘাদের উপরে মানে ঠিক আছে আমের সাইজটা দেখেন শুধু এক বিঘাদের বেশি এই যে এখানে আরেকটা আছে পাতার নিচে এখানে আরও আম আছে এবার দেখাবো কিং আম এই যে এখানে আছে ব্রোনাইকিং আম এটাই হচ্ছে কালেকশন সবচেয়ে বড় আম যেটা সারা বিশ্বের সবচেয়ে বড় আম কিং আম এটা সর্বোচ্চ ওজন রেকর্ড করা হয়েছে পাঁচ কেজি এখন পর্যন্ত ওভারঅল এখন যে শেপ তাতে বোঝা যাচ্ছে দুই কেজি আড়াই কেজির উপরে হবে ওজনটা আমি যদি এভাবে দেখাই এটার ঘের নেওয়া যায় না আসলে টানাটানি করলে হয়তো ছিঁড়ে যেতে পারে এই কারণে বেশি দেবো না শুধু দেখে নেন যে কেমন সাইজ এবং শেপ এবং ছোট্ট একটা গাছ খুব বেশি বড় গাছ না এই যে এখান থেকে ব্রাঞ্চ হয়েছে ব্রাঞ্চ থেকে ফল গাছটাও বেশি মোটা না ছোটো একটা গাছ এই যে এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গোল্যাঙ্গো যে আপেলের মতো শেপ গোলগাল এবং নিচে আপেলের মতো একটু ই করা আছে দুপ খাওয়ানো টোটালি হচ্ছে গোল টাইপের আম সব আমি গোল লই ছোট গাছ ফল আসছে ওই যে ওপরে আছে ফল এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আম এবং আমের শেপটা দেখেন কালারটা আসে নাই অতিরিক্ত সানলাইটটা না পাওয়ার কারণে এটার আবার ওই সাইডে আসছে সেটা দেখ সেটা দেখাচ্ছি আমি এই যে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এখানে সানলাইটটা একটু বেশি পড়ছে যে কারণে কালারটা কিছুটা আসছে যে নিচে ওইখানেও আসছে কালার এই যে আম এখানেও কালার চলে আসছে অসংখ্য আম ধরে আছে যে কিং অফ চাকাপাতিটা এই যেটা হচ্ছে থাই মহাজনক আম খুব বেশি পরিমাণে এই আমের ফলন হয় এবং লম্বা লম্বা যেটাকে বাংলাদেশে এটাকে ব্যানানা আম বলে তাই মহাজানক অত্যন্ত সুইট এবং খুবই ফলনশীল উচ্চ ফলনশীল জাতের এখানে আরও আছে এই যে এই যে এটা হচ্ছে নামডকমাই থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত আম নামডকমাই খুব বেশি বড় হয় নাই এটা একটা এনভায়রনমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন নাম এবং ফল ধরছে অসংখ্য ফল ধরছে কিন্তু ছোটো একটা গাছ খুব বেশি বড়ো গাছ না ফল আরও ছিল বোধহয় পড়ে গেছে এগুলা অসংখ্য ফল তারপরে এখানে আস হচ্ছে আমেরিকান ক্যান্ট এই যে ক্যান্ট ক্যান্টের কালারটা এখনও প্রপারভাবে আসে নাই বলতে পারেন যে সানলাইটের কারণে এরকম আসছে কালারটা 这一节能。